নির্বাচন কমিশন শুরু থেকে বলছিল যে অংশীজনদের সাথে আলোচনা করি নাকি তারা অনেক কিছু করবে, তো অনেক কিছু করলো, দেখলাম ইভিএম এ চলে গেল, অংশীজনদের সাথে আলোচনা কোথায়? আবার সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করলো, তাতে অংশীজনদের সাথে আলোচনা কোথায়? মঙ্গল শোভাযাত্রা করতে হবেই, কেন? আপনি একটা আয়োজন করেছেন, কেউ যাবে কেউ যাবে না, কি আমাদের বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য? তা তো না, আমাদের দেশে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে এরশাদ আমলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আজকে তো নববর্ষ উদযাপিত হচ্ছে বিভিন্ন স্তরে, একটা রমজান মাসে নববর্ষ বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বেশ নানামুখী বিতর্ক দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে স্কুল কলেজে নির্দেশনা দেওয়া হয়েছে যে নববর্ষ উদযাপন করতে হবে এবং মঙ্গল শোভাযাত্রা করতে হবে। পরে অবশ্য মঙ্গল শোভাযাত্রা বাতিল করা হয়েছে, বলা হচ্ছে যে ছুটির দিনে এটা বাধ্যতামূলক না। এটা এবার এত আলোচনা আসছে কেন? এটা আসলে হয়েছে কি জিনিসটা? আচ্ছা, আমি আপনাকে তার আগে একটা প্রশ্ন করি। আপনি তো ঢাকা শহরে আসছেন আজকে দৃষ্টি 4 দশক, প্রায় 4 দশক হয়নি আপনার ঢাকা শহরে আসছেন, যে 4 দশক আমার মনে হয়েছে। হুম হুম এই 4 দশকে আপনি আমাদের যে বাঙালি জাতীয়তা অথবা আমাদের যে বাঙালি কালচার, বাংলা কালচার, এই কালচারের কে কি আপনি অস্বীকার করেন? করেন না। না, আপনি এ পর্যন্ত কতবার এই যে বহুল আলোচিত এবং বহুল প্রচারিত মঙ্গল শোভাযাত্রা যেটা চারুকলা থেকে শুরু হয়, আপনি আপনার এই জীবনে, আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, পাশেই তো ছিল, যে হলে থাকতেন পাশেই তো ছিল, আপনি কতবার অংশ নিয়েছেন? না যাইনি। আচ্ছা, আপনি একবার জানেন, আমি রমনার নিজেও বটন মূলে কিন্তু, গেছি, হ্যাঁ রমনার বটন মূলে গেছি কয়েকবার। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা একবার তো জানি, না, আমিও যাইনি। আমাকে দেখে কি অবাঙালি মনে হয়? আমার কথাবার্তায় কি আমাকে মনে হয় যে আমি মানে এই এই দেশে বিকৃত সাংস্কৃতিক ধারা চালু করতে চাই? চাই না, আমিও যাইনি। এখন আমি যেটা মনে করি, আবার যারা যায় তাদেরকে যে আমি খারাপ বলার তা কিন্তু আমি বলি না, সে যায় হুম হুম তার ভালো লাগে, সে যায়, হুম হুম আমার আমি প্রয়োজন মনে করি না আমি যাই কিনা, হিসাবটা কিন্তু এরকম। আপনি বাসায় পয়লা বৈশাখে কি খান? আর বাদ দেন, নর্মাল দিনে পান্তা ভাত কয়দিন খান? হুম অনেকেই খায়, অনেকে খায় না, আমি কিন্তু খাই মাঝে মাঝে, আমার এটা প্রিয় পান্তা ভাত, আমার খুব একটা প্রিয় খাবার, আমার পছন্দের খাবার। এখন আমার পছন্দের, আমার বাসার কিন্তু আর কারো পছন্দের না, আমার ওয়াইফ বলেন, বাচ্চা বলেন, তাদের পছন্দের না। এখন আমি বাঙালি, তারা অবাঙালি, কথা খেয়াল করেন তো? আমার কথা হলো কি, এই সমস্ত আচার সর্বস্ব, আচার আচরণ সর্বস্ব, জীবনযাপন এর মাধ্যমে, এই আচার আচরণের মাধ্যমে একে লোকের ক্যারেক্টার কেমন যদি চিহ্নিত করতে চান, তাহলে কিন্তু ঝামেলা। অনেকে আছেন আমাদের সমাজে যারা নাকি রাতের বেলা বাসায় লুঙ্গি পরেন না, আমরা অনেকে পরেন, অনেকে পড়েন, আমি লুঙ্গি পরে, কিন্তু আমি লুঙ্গি লুঙ্গি আমি পরি। তো পড়ি, মানে আগে পড়তাম, এখন করি না, ওই আচ্ছা, পায়ে পড়েন না জড়া যায়। এখন কি আপনি অবাঙালি হয়ে গেছেন? আমার লুঙ্গি পরে নিয়ে আমার ছেলে মেয়েরা হাসাহাসি করে, বলে বাবা তুমি লুঙ্গি পরো কেন, দেখতে কেমন লাগে? তাদের চোখে অভ্যস্ত না, কিন্তু আমি পড়ি, কারণ আমি এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করি বলে পড়ি, বিষয়টা খেয়াল করেন। এখন আমার কথা হলো কি, মঙ্গল শোভাযাত্রা করতে হবেই, কেন? আপনি একটা আয়োজন করেছেন, কেউ যাবে কেউ যাবে না, আচ্ছা হুম 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 এটা কি আমাদের বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য? তা তো না, আমাদের দেশে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে এরশাদ আমলে, 89 এর দিকে। এরশাদ আমলে তখন এরশাদ বিরোধী সামরিক শাসন বিরোধী আন্দোলন চলছিল, সে আন্দোলনে অনেক কিছু আমরা বলতে পারতাম না, তখন চারুকলার ছেলে মেয়েরা ওই আন্দোলনকে মুখে বলতে পারতো না, প্রতীকী রূপে এরশাদকে মনে করেন ড্রাগনের মতো করে দেখানো হয়েছে, এরকম হুম ভুল প্রকৃতি মানে অনেকটা আপনার এইরকম ভাবে নানা ধরনের প্রতিকৃতির মাধ্যমে
একটা সিম্বলিক একটা আপনার হুম প্রেজেন্টেশন তারা দিচ্ছে, সেটা হয়েছে। এবং তারপর এই জিনিসের দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না আমার কাছে। এবং এটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, এটা আমাদের একটা বড় অর্জন, কোনো সন্দেহ নাই। আর ইউনেস্কো যখন স্বীকৃতি দিয়েছে, তখন এটাকে আমি গুরুত্বই দিচ্ছি যে না, ঠিক আছে, আমাদের এটা অর্জন করেছি, আমরা আমরা এটাকে কন্টিনিউ করি, করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু করতেই হবে এটা, কিন্তু এই করতেই হবে, এই কথা বললে কিন্তু আমি রাজি। কারণ এটা ইউনেস্কো স্বীকৃত একটা সাংস্কৃতিক আচরণ হতে পারে, কিন্তু এটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের ধারক বাহক, এটাই মানতে রাজি। কারণ বাঙালি সংস্কৃতি হাজার বছরের, হাজার বছরের সংস্কৃতি আমাদের সেই গ্রামের লোকজন যেটা করে, এটা হাজার বছরের কালচার করে, এটা যেটা মানে অনেক বছর এর সঙ্গে 89-এ শুরু হওয়া একটা কালচারকে, এটাকে এটা প্রতীক হিসাবে আনাটা, এটা আমি মনে করি এক ধরনের মূর্খতা। কিন্তু আমাদের দেশের কিছু কিছু বুদ্ধিজীবী, তো অথাকথিত সুশীল, এরা এটা নিয়ে বেশ মাতামাতি করে এবং তারা বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, এটা না করলে আর বাঙালি থাকাই গেল। তো আমি এটা মনে করি এটা হতে পারে, এটা চলতে পারে, এটা চলবে, আবার এটা করলেই আমার ধর্ম চলে যাবে, এটাও কিন্তু আমি মনে করি। কারণ আমাদের ধর্মটা, ধর্ম এত ঠুনকো না যে কে কি করলো, কে কি বলে। একজন দেখলাম বলতেছে এটা মঙ্গল, মঙ্গল কেন, মঙ্গল তো হিন্দুয়ানি নাম। আচ্ছা, হিন্দুয়ানি নামের আবার ধর্ম কিরে ভাই, নামের ধর্ম কিটা আপনি বুঝান। আমরা ছোটবেলায় শুনতাম না, আমরা শুনতাম তো সোহরা পুস্তম, ওই যে বাপ ছেলের সঙ্গে যুদ্ধ করে সোহরা পুস্তম, বিশাল এক কাহিনী গল্প হচ্ছে, এবং এটা হলো ইসলাম ধর্মের এক বীর। বাস্তবে তো সোহরা পুস্তমের কেউ তো মুসলমানই ছিল না। এখন হতেই পারে এটা, পৃথিবীর সব দেশের মুসলমানের নাম কি একরকম? রাশিয়ায় কিন্তু প্রচুর মুসলমান আছে, তাদের নাম কি আমাদের মতো? চীনেও তো মুসলমান আছে, চীনের মুসলমানদের নাম কি আমাদের মতো? কিন্তু নামের কোনো ধর্ম হয় না, যে কোনো নামেই সে একটা যে কোনো একটা ধর্মের অনুসারী হতে পারে। কাজে এমন দিন পড়লাম, ওটা আমার এত হাসি উঠছে যে মঙ্গল শোভাযাত্রা, ওটা মঙ্গল থাকবে কেন? মঙ্গল হিন্দুয়ানি নাম, হিন্দুয়ানি আর হিন্দু এক জিনিস, মুসলমান ইসলাম যেটা, ইসলাম এক ধরনের কথা, আর ইসলামী কোনো নাম নাই না। হ্যাঁ, এখন আমরা যেটা করি, আমাদের মনে করেন যারা ইসলামী স্কলার যারা ছিলেন, তাদের নামগুলিকে আমরা অনুসরণ করি যে ওনার মতো হবো, ওনার নামটা রাখবো ইসলামী নাম, এটা আমরা করেন, আমার কোনো আপত্তি নেই, এটা হতেই পারে। কিন্তু মঙ্গল নাম আছে বলে ওই শোভাযাত্রায় অংশ নিলে পরে আমার ধর্ম চলে যাবে, আমি মনে করি আমাদের ধর্ম অত ঠুনকো না, ধর্মের ভিত্তি অনেক গভীরে, ধর্ম মানুষের হৃদয়ে থাকে, মাথায় টুপি পরান, টুপি না পড়লে ধর্ম। আরে বাংলাদেশ এই সাব কন্টিনেন্ট ছাড়া আপনি দেখেন তো, টুপিকে আমার টুপিটাকে আমাদের ধর্মীয় পোশাক কে বলতে পারবে? বরঞ্চ টুপি খ্রিস্টানদের ধর্মীয় পোশাক, খ্রিস্টান খ্রিস্টান যারা যাজক আছে ওদের মাথায় দেখবেন একটা টুপ টুপি থাকে, কেন? ওদের ধর্মীয় পোশাক। তো এইগুলো হলো কি জানেন, মানে অজ্ঞতা, কিছু কিছু অর্ধ শিক্ষিত মানুষ, সেটা এদিকেও আছে ওদিকেও আছে, এদের কারণে এগুলো হচ্ছে। বাট আমি মনে করি এই যে যে কথা আমি মূল প্রশ্নে আসি, আপনি যে কথা বলেন স্কুলে, স্কুলে কেন দিল, কেন দিল না, দিয়েছিল অতি উৎসাহীরা, তারপরে কেউ না বলেছে যে এত উৎসাহ এখন ভালো না, তুমি এই সংঘাতকে একদম গ্রামাঞ্চলে ছড়াই দিতে চাও, এটা ঠিক হবে না, তখন শোভাযাত্রাটা বন্ধ করছে। বন্ধ করেছে, ভালো করেছে, খারাপ কি? আমাদের দেশে ছোটবেলা থেকে দেখে আসে, আপনি দেখছেন না যাই না, আমাদের গ্রামে দেখতাম বৈশাখী মেলা হয়, ছোটবেলায় দেখছি কিন্তু আমরা মেলা হয়, বৈশাখী মেলা হয়, তারপরে যে আমরা বাঁশি বাজাইতাম, বেলুন ফুলাইতাম, কত কিছু করতাম, তো ওই মেলা তো এখনো চলে, এখনো চলে। আর পান্তা ভাত ঢাকা শহরে একদিন আপনাকে খাইতে হবে কেন? গ্রামে তো প্রতিদিনই খায়, সমস্যাটা কি? একে জোর করে মানে ইমপ্লিমেন্ট করা বা ইন্ট্রোডিউস করার একটা প্রবণতা, এগুলি হলো খুবই খারাপ, এগুলি এটা স্বতঃস্ফূর্ত হচ্ছিল ভাবে না, আসে না। আমি তাও বলি দিদি ভাই, এই কথাটা আমি বলি, ওই যে একটা চেতনার ব্যবসা আছে না, চেতনা কিন্তু ব্যবসা করলে হয়েছে, তুমি কি চেতনায় বিশ্বাস করো? আরে বাবা, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশে যারা বসবাস করে প্রত্যেকটা লোক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করলে তারা বাংলাদেশ মতো না, এটা চেতনার ব্যবসা শুরু করেছে।
তুমি কি বঙ্গবন্ধুর জন্য বিশেষ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, একদম সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে যারা বাংলাদেশে আওয়ামী লীগ করে তাদের মধ্যে 80% লোক বঙ্গবন্ধু চেতনায় বিশ্বাস করে না, 80% লোক করে না। তারা বঙ্গবন্ধু চেতনার সঙ্গেও নাই, বঙ্গবন্ধুর জীবনযাপনের সঙ্গেও নাই, বঙ্গবন্ধুর কথার সঙ্গেও নাই। প্রত্যেক লোক বাটপার, এবং এরা এই বাটপার গুলি বঙ্গবন্ধু চেতনা বলে ব্যবসা, জাস্ট ব্যবসা। সেটাই এই যে জাহাঙ্গীর, আমি প্রথমে এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, দেখেন এই যে জাহাঙ্গীর আলম গাজীপুরের মেয়র ছিল, ছিল তো ছিল, এখন উনি বঙ্গবন্ধু সম্পর্কে একটা বেফাস কথাবার্তা বলছে, বলার পর তাকে চিরজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা, চিরজীবন কিন্তু কথাটা খেয়াল করেন, তাকে চিরজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, এটা কিন্তু বলছে, আমি প্রথম শুনছি চিরজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আচ্ছা হয়েছে, এখন সে আবার দলে ফিরে আসছে, এখন সে মেয়রের জন্য নমিনেশনও চায়, নমিনেশন পাইতেও পারে, পাইলে মেয়র হয়েও যাবে। আচ্ছা তখন তাকে যে কারণে আপনি বঙ্গবন্ধুকে অবমাননা করছে বলে বাইর করে দিচ্ছে, এখন কি কারণে তাকে আবার ঘরে ঢুকাচ্ছেন? তার মানে কি এখন অন্য কারো আনুগত্য সে স্বীকার করেছে, এই অন্য কেউ তাকে, সে বঙ্গবন্ধুর যে বড়, তা না হলে বঙ্গবন্ধুকে অপমান করে কথা বলছে তখন কোনো সমস্যা নাই, এখন এই বঙ্গবন্ধুর যে বড় কে আছে আওয়ামী লীগের মধ্যে আছে, কিন্তু কয়েকজন না থাকলে সে ফিরে আসবে, তুমি ফিরে আসছে। আসলে কথাটা হলো কি, কে কি বলেছে না বলেছে, এখন এটা তো আমাদের সংবিধানের পার্ট হয়ে গেছে যে বঙ্গবন্ধুকে অবমাননা করলে আপনি সংবিধানের পার্ট কিন্তু আপনি পাবেন না। একটা জিনিস হলো কি, কে কি বললো না বললো এতে কিন্তু কারো কিছু আসে যায় না। বঙ্গবন্ধুর যে উচ্চতা, আপনি একটা পাহাড় মনে করেন পর্বত, আপনি পর্বতকে ধাক্কা দিলে কি পর্বত ভেঙে যায়? ভেঙে যায় না, তো পর্বত পর্বতের মধ্যে থাকে, যে ধাক্কা দেয় সে ব্যথা পায়, হিসেবটা ওই জায়গায়। বঙ্গবন্ধু তো আমাদের কাছে পর্বতের মতো, তো এই যে খুঁটিনাটি বিষয়গুলো করছি, করাতে কি হয়েছে, করাতে আলোচনা হচ্ছে না, কিন্তু আলোচনা হচ্ছে না। বঙ্গবন্ধু তো মানুষ ছিলেন, উনি তো একটা সময় দেশ শাসন করছেন, ওনার সীমাবদ্ধতা ছিল, ওনার সাফল্য ছিল, সবই ছিল, এই আলোচনা কিন্তু এখন তাহলে হবে না, কারণ ওই আলোচনা করতে গেলে সংবিধান ভঙ্গের একটা আশঙ্কা ছিল। যাই হোক, আমার ওই মানে নিয়ে আলোচনা করে আর দরকার নাই। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। ওই নির্বাচন কমিশনের একটা সাংবাদিকদের ব্যাপারে একটা নীতিমালা করছে আবার, এটা টিআইবি খুব শক্তভাবে বলছে যে তাহলে কি মানে গোপন বুথে ভোট ডাকাতদের রক্ষা করার জন্য কি এই নীতিমালা। আবার সিসি বলছে যে না, এটা প্রয়োজনে এটা সংশোধন করা হবে। কথা হলো যে নির্বাচন কমিশন শুরু থেকে বলছিল যে অংশীজনদের সাথে আলোচনা করেই নাকি তারা অনেক কিছু করবে। অনেক কিছু করলো, দেখলাম ইভিএম এ চলে গেল, অংশীজনদের সাথে আলোচনা কোথায়? আবার সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করলো, তাতে অংশীজনদের সাথে আলোচনা কোথায়? এক একটা জিনিস তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, সমালোচনা হয়, তখন আবার পিছু হটে। এই অবস্থাটা কেন? এই অবস্থা কি তোমার কি করে দেখি কি হয়, দেখি না কি হয়, একটা আইন করে দিচ্ছে, তো আইনটা করার সময় সাংবাদিকদের নিয়ে বসতেন, বসে আলাপ করতেন, এবং যে আইনটা যে বিধিমালাটা করছে দেখলাম, এটা কি সম্ভব নাকি যে নির্বাচনে ভোট কেন্দ্রের মধ্যে কোন লাইভ করা যাবে না? ভোট কেন্দ্র কোনটা? ভোট কেন্দ্র কিন্তু ধরেন একটা স্কুলের যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা পুরোটাই কিন্তু ভোট কেন্দ্র। হ্যাঁ রাইট, আরেকটা হলো বুথ, ভোট কক্ষ একটা আয়টা আছে, যেটা বুথ যেটা বলি ইংরেজি মানে বুথ। এখন ওই যে আপনার স্কুলের ভেতরে ঢোকার আগে মাঠের মধ্যে যে লম্বা লাইন, এটা কিন্তু ভোট কেন্দ্র। তারপরে আপনি লম্বা লাইনের ছবি লাইভ করতে ভিডিও করতে পারবেন না, কেন? তাহলে কি দাঁড়াইলো? তো এটা হলো কি জানেন, আগে তো বলছিলাম জিনিস হলো যে বাংলাদেশের একটা বড় সমস্যা হলো যে যোগ্য লোকগুলি যোগ্য চেয়ারে নাই, যোগ্য লোকগুলি যোগ্য চেয়ারে নাই। এই যে নির্বাচন কমিশনার যারা গঠন করছে, এই লোকগুলি সরি টু সে এরা সবাই শিক্ষিত, সবাই প্রতিভাবান, সবাই আমলা, বিভিন্ন সময় সরকারের গুরুত্বপূর্ণ কাজে ছিলেন, এই লোকগুলির যোগ্যতা নিয়ে আমার মনে সন্দেহ আছে। তারা জানেন না যে কিভাবে একটা পাবলিক ডিলিংস করতে হয়, আচ্ছা, প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে যদি ঢুকতে হয়,
অনেক প্রিজাইডিং অফিসারই তো এই জাল জালিয়াতির সাথে জড়িত, তো তারা অনুমতি দেবে কেন? দিবে না তো, গাইবান্ধা দেখেন নাই, গাইবান্ধা যে নির্বাচনটা নির্বাচন কমিশন বন্ধ করলো, সেই নির্বাচন কমিশনের প্রেজেন্টিং অফিসে কারা ছিল? সব সেটা তো দলীয় লোক ছিল। সিসিটিভিতে ঢাকা থেকে ধরা পড়লো বলে, ওখান থেকে তো কোনো প্রিজাইডিং অফিসার বলেনি যে এই সর্বনাশ, এখানে ভোট ডাকাতি হচ্ছে বা জালিয়াতি হচ্ছে, বন্ধ করেন, কেউ তো বলেনি, বলা এটাই তো সম্ভব না। হবে নির্বাচন, এটাই হবে যে ওখানে দেখে মনে হবে নির্বাচন ঠিকঠাক হচ্ছে। আপনি বিদেশি পর্যবেক্ষক নিয়ে আসবেন, তারা তাতে দেখা যাবে, দেখেন নির্বাচন কত শান্তিপূর্ণ ভাবে হচ্ছে, ঘটনা তো ঘটলো ভিতরে, এবং সেটাই তো হচ্ছে। যে কারণে ওই যে বাইরে যে আলোচনা হচ্ছে ওইটাও তারা করতে দিবে না বলে একটা ঘোষণা দিয়ে দিল, কার সঙ্গে আলোচনা করে করলো কেউ জানে না, নিজে নিজের আলোচনা করলো, যখন প্রতিবাদ হলো তখন আবার বলতে না এটা চেঞ্জ করা হবে। তার মানে যে জিনিসটা আপনি চেঞ্জ করা হবে, কারণ আগে চেঞ্জ করেই করতেন, আপনি চেঞ্জটা করতেন আলোচনা করেই করতেন, আলোচনা তো কোনো মূল্য নাই। নির্বাচন কমিশনে আপনি গেছিলেন না, ডাকছিল না আপনাকে সাংবাদিক হিসেবে, আপনাকেও ডাকছিল, আমাকেও ডাকছিল, আমরা ওখানে যা ছিলাম ওখানে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা ছিলেন, পরামর্শ তো অনেক আসছে, এই পরামর্শগুলি কয়টা বাস্তবায়ন হতে দেখছিলেন বলতো? আপনি কয়টা দেখছেন? একটাও দেখেন নাই, একটাও দেখেন নাই। তো তারা ডাকলে কি না ডাকলে কি, কারণ তারা আসলে একটা ইনস্ট্রাক্টেড ডিসিশন নেয়, কেউ বলে যে এইভাবে এইভাবে করো, তারা সেভাবে সেভাবে করে। আমার ধারণা যে কি ওই নির্বাচন কমিশনে বোধহয় ওই 2014 আর 18 ফাইল ছাড়া আর কোনো ফাইল নাই, মানে ওই সময় তারা যা যা করছিল ওইগুলি কাগজই আছে, আর আগের কাগজগুলি মানে ডিস্ট্রয় হয়েছে, কারণ ফাইল তো অনেক স্তূপ হয়ে যায়, পুরনো কাগজ ফেলে দিতে হয়, ফলে নির্বাচন কমিশন যখন কি পেছনের কোনো ইনস্ট্রাকশনটা খুঁজতে চায় তখন তাদের সামনে চলে আসে হয় 18 নাই 14, হয় হুদা কমিশন নাই রকিব কমিশন, এর আগে যে আরো কমিশন ছিল ওইসব কমিশন বোধহয় গায়েব হয়ে গেছে। আমার আমার ধারণা কি মনে হয়? কিন্তু এত তো লাগে না, ফাইল তো লাগে না, আপনি তো ফাইল দিকে সিদ্ধান্ত দিবেন, আপনি তো কমন সেন্সটা খাটাবেন। দেশের মানুষ, আপনি এই দেশে বাস করেন না, দেশে রাস্তায় হাঁটেন না, নির্বাচন কমিশন কি ঘরের থেকে বাইরে কোথাও যায় না? যারা কমিশনার আছেন এরা কি লোকজনের সঙ্গে মিশে না, তারা আত্মীয় স্বজনের সঙ্গে মিশে না? মিশে তো। 2018 নির্বাচন কি ওনারা দেন নাই? ওনারা কি ভোট দেন নাই তখন? ওনারা তো ভোট দিয়েছেন, কিভাবে ভোট দিয়েছেন দেখেন নাই? দেখছেন তো। তো কাজে ওই সময় ওটা ফাইল দেখে বলার দরকার নাই, ফাইল দেখলে তো 2018 নির্বাচন খুব ভালো হয়েছিল কাগজ কলমে, কাগজ কলমের মতো 2014 নির্বাচন খুব ভালো ছিল, তাতে কি আসে যায়? তাতে কিছু আসে যায় না। আচ্ছা, আমি মাসুদ কামাল একটা জিনিস এ করি যে সাম্প্রতিক সময় যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার নিয়ে কিছু প্রশ্ন করেছে, আবার সজীব বজের জয় বলেছে যে এটি হলো ভণ্ডদের আখড়া, তো এই দুটি বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এর ফলে কোনো প্রভাব পড়বে কিনা, তিনি বলেছেন না এই ব্যাপারে কোনো প্রভাব পড়বে না। তো দৃশ্য তো আমরা দেখি নাই যে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কোনো রিয়াকশন দিয়েছে, মানে তারা কি সাবজেক্টের বাইরে যেতে চাচ্ছে না এই কারণেই কি চুপচাপ নাকি না কেন? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র ছিলেন, যে ভদ্রমহিলা, উনি একটা কথা বলছেন যে এই প্রাইম মিনিস্টারের এই বক্তব্যের পরপরই তো আমরা ওনাদের সঙ্গে যে মিটিং করলাম, তো কিছু তো এটা হয় নাই। এখানে একটা জিনিসকে আমি বলি আপনাকে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনাদের পররাষ্ট্রমন্ত্রী একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্য হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন কথা বলেন উনি কিন্তু এক্সটেম্পো কথা বলেন, ওনার মাথায় যা আসে উনি হুটহাট বলে দেন, মাঝে মাঝে ঝামেলা পয়েন্ট বিপদে পয়েন্ট। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে বলে দেয় তোমাকে কি কি বলতে হবে, কেবল পররাষ্ট্রমন্ত্রী আমরা মুখটা দেখি, মুখ দিয়ে বের হয় প্রত্যেকটা শব্দ, যা যা বের হয় এটা তার মন্ত্রণালয় তাকে ব্রিফ করে দেয়। এখন এই বৈঠকটা হয়েছে প্রায় আমাদের প্রাইম মিনিস্টার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার 3-4 দিনের মধ্যে, তো যেহেতু 3-4 দিনের মধ্যে হচ্ছে এই বৈঠকের আয়োজন কিন্তু করা হয়েছে আরো অনেক আগে, এই বৈঠকের প্ল্যানিংটা কিন্তু আরো অনেক আগে, এজেন্ডা কিন্তু আরো অনেক আগে। কাজে আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছেন তার প্রতিফলন এই বৈঠকে থাকবে এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের এই মুখপাত্র যিনি ঢাকায় যিনি কথা বলেছেন উনি বলছেন যে হলে তো আমরা ওখানে দেখতাম, তো ওখানে দেখবেন না, একটা কমন সেন্স বলেন আপনি, বলি আপনাকে আমি, আপনাকে আমি বললাম যে আপনি একটা হিপোক্রেট,
আপনার সঙ্গে তোমার দীর্ঘদিনের সম্পর্ক, আপনাকে আমি এখনই বললাম যে আপনি তো একটা হিপোক্রিট, এটা শোনার সঙ্গে সঙ্গে আপনার চোখে মুখে একটা পরিবর্তন আসবে না? আসবে। আমি যদি ঘটনা দিয়ে প্রমাণ করি, এই এই ঘটনা, আপনি এক সময় এটা বলছিলেন, কিন্তু এটা করছেন, উল্টাটা করছেন, আপনার টিম, যখন আমি প্রমাণ করে দিব তখন বিষয়টা তো নিয়ে আপনি আরো পার্সোনালি নেবেন, তার আমাকে তো প্রমাণ করে দিচ্ছে আমি হিপোক্রেট। যে কথাগুলি বলেছেন আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের সচিব পদের জয়, এটার মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা হলো ইউএস গভর্নমেন্ট একটা হিপোক্রেট। কিভাবে বলছেন ওনারা? আপনার মুখে বলেন এটা, আবার করেন ওইটা, যে মুখে বলে একটা বাস্তবে করে আরেকটা, উনি তো হিপোক্রেট নাকি? তো এই কথাটাকে ইউএস গভর্নমেন্ট ভালোভাবে নেবে, লজিক কোন লজিক খোলায়? এখন আপনি বলবেন তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বললো কেন এই কথা? তো পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলা ছাড়া কি বলার আছে? যে মন্তব্য করেছেন উনি কি প্রাইম মিনিস্টার অথবা সচিব ঠিক বলেন নাই এটা বলতে পারবেন? বলতে পারবেন কাজে, মানে এমনও পারবেন না অমনও পারবেন না, মানে প্রফেশনালি বলতে পারবেন না, কূটনীতিক হিসাবেও বলতে পারবেন না। কাজে উনি বলছেন প্রভাব পড়বে না, ঠিকই আছে, কাজে যা যা হয়েছে সব ঠিক আছে, কিন্তু এর পেছনে কি আছে কি হবে? এখন আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন উনি যে উনিকে না বুঝে বলছেন, আমি কিন্তু তাও মনে করি না। উনি তো ভাই দেশটা চালান না, ওনারও কিছু মাথার মধ্যে বুদ্ধি আছে, ওনারও কোনো চিন্তা আছে, হয়তো ওনারও কোনো সুদূর প্রসারী পরিকল্পনা আছে। এখন আলটিমেটলি কি হবে এটা আমি আপনি বসে গবেষণা গ্রাফে করতে পারবো না, আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য যে কে রাইট কেন বলেছেন। তবে আমি একটা কথা বলি, সেটা হলো যে সজীব ওয়াদের জয় কিন্তু আমেরিকার নাগরিক, আমেরিকায় থাকেন উনি, আমাদের আমাদেরও একটা বড় দায়িত্ব বা পালন করে যে সেটা আমাদের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রাইম মিনিস্টারের, উনি আমেরিকায় বসে এই কথাগুলি বলেছে, এটি আসলে গণতন্ত্র, এটাই গণতন্ত্র। একটা রাষ্ট্রের চূড়ান্ত জায়গার সম্পর্কে রাষ্ট্রের একজন ক্ষুদ্র মানুষ, একটা সাধারণ নাগরিক সমালোচনা রাইট করতে পারবেন, এটাই গণতন্ত্র। এই রাইট গণতন্ত্রের অধিকারটা, এই গণতান্ত্রিক স্বাধীনতাটা সজীব ওয়াজের জয় আমেরিকার, উনি তো একজন নাগরিক সিম্পল, আর তো কিছু না, কোনো দায়িত্ব কর্মী নাই, আমেরিকার একজন নাগরিক হয়ে উনি উপভোগ করেন এই গণতান্ত্রিক স্বাধীনতাটা উপভোগ করেন। আমরা ওনাকে দেখে আশান্বিত হই, নিশ্চিত হলে আমাদের দেশেও আমরাও এক সময় এই ধরনের গণতান্ত্রিক অধিকার উপভোগ করব। আমরা আচ্ছা কিছু আমরা আবার আপনি আমাদের আরো কিছু পার্শ্বমুখী সম্পর্কে বলতে গেলে তো এই এই চেতনায় আঘাত, ওই চেতনায় অসম্মান, ভাবমূর্তি, এই সমস্ত বলে তো দেখা যাবে যে ডিজিটাল আইনে ফাটাই দিল। দিবে কিনা জানি না, তখন আমরা তো না, আলোচনা করছি এখন। তখন আমরা রেফারেন্স দিতে পারবো, এটা একটা আমাদের জন্য একটা প্রোটেকশন হবে। দেখ, তখন আমরা রেফারেন্স দিতে পারবো। আচ্ছা এখন ঠিক আছে, আমি আমরা মন্তব্য করি জি আমরা না, জি গত পর্বের মন্তব্য ছিল ওয়াশিংটনে বৈঠকের উত্তাপ ঢাকায়, জাতীয় সংসদে গণতন্ত্র কোথায়? আমি মতামত দ্রুত পড়ে যাচ্ছে। আলাউদ্দিন ভুঁইয়া লিখেছেন আপনাদের গঠনমূলক আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার পলাশ লিখেছেন বহুদিন অনেক আলোচনার পর আপনারা দুজনেই স্বীকার করলেন শেষ পর্যন্ত যে চলমান সরকার কোন বিদেশি শক্তির চাপে মিইয়ে যায়নি। মফিজুল হাসান হোসেন শাহিন লিখেছেন স্বাধীন সমাজে সমালোচনা অন্যতম অনুষঙ্গ, এটা বন্ধ হলে নেতারাও ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের সঠিক পথ নির্দেশনা পাবে না। লায়লা আঞ্জুমান লিখেছেন আমাদের দেশের অবস্থা নিয়ে আমেরিকার মতো দেশ ভাবছে, এই জন্যই ওনাদেরকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। মোহাম্মদ তাজেল লিখেছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব আমাদের অধিকার আদায়ে, আপনারা ইতিমধ্যে শক্ত ভূমিকা নিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফজলুল হক লিখেছেন দেশের মালিক জনগণ, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া হোক। মোহাম্মদ বাদল লিখেছেন ভাই ভালো লাগে আপনাদের দুইজনকেই, তাই আপনাদের কথাগুলি শুনি। মোহাম্মদ জামাল শেখ লিখেছেন মনে কষ্ট নিবেন না ফিরোজ ভাই, স্বদেশে থাকলে এভাবে বিশ্লেষণ করার মতো সাহস থাকতো না, কি থাকতো বুকে হাত দিয়ে বলেন তো, আপনাকে প্রশ্ন করছি, এটা উত্তর দেবেন নাকি একটু? কেন আমি স্বদেশের বাইরে কোথায়? আমি মাঝে মধ্যে দেশের বাইরে আসি ঘুরতে, কিন্তু আমি তো টানা কোথাও থাকি না বাইরে, স্বদেশেই তো থাকি, স্বদেশে থেকেই তো আলোচনা করি। এবং সরকার বারবার বলছে যে মানে কোনো মানে স্বাধীনতা হরণ নেই, ওইটা আর আমরা প্রমাণ করি সরকারের পক্ষে, খারাপ কি?
আচ্ছা সালাউদ্দিন শাহিন লিখেছেন, মোস্তফা ফিরোজ ভাই অনেকদিন পর মাসুদ কুমার ভাইয়ের সাথে আপনাদের প্রোগ্রাম দেখলাম, আপনার প্রোগ্রাম দেখলাম, আপনিও মাসুদ কুমার ভাই বিশ্লেষণমূলক আলোচনা শুনতে আমরা অপেক্ষা করে থাকি। আফজাল হোসেন লিখেছেন, আজকে মনের কথা বলেছেন, কমেন্ট করতে চাই কিন্তু সরকারি আইনের কারণে করতে পারি না। জসিমউদ্দিন লিখেছেন, দুইজনকে অসংখ্য ধন্যবাদ, আমরা সাধারণ জনগণ এত বেশি রাজনীতি বুঝি না, আমরা তো আসলে মাছ মাংস নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার স্বাধীনতা চাই, এটি আমাদের মৌলিক অধিকার, এইটা আমরা কার কাছে চাই। আর আপনার সাংবাদিক ভাই বিগত 15 বছর এই সরকারকে দেশের জনগণের সম্পত্তি লুটপাট করার জন্য বৈধতা দিয়েছেন, সত্য কথা এতদিন পর আপনারা লেখেন না, এতদিন আপনারা লেখেন নাই। নাজমুল হোসেন লিখেছেন, মনের কথাগুলো ভাই আপনারা দুজন বললেন। মোহাম্মদ এক্স জেড লিখেছেন, বাইডেন জয় বাংলা বলাতে এরা সবাই অনেক খুশি, মনে করছে বাইডেন আওয়ামী লীগের সদস্য হয়ে গেছে। মাইকেল বারোই লিখেছেন, আগামী নির্বাচন 2018 মডেলে হবে, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে, এখানে শুধু বিরোধী দলগুলো ষড়যন্ত্র নির্বাচনকে বিতর্কিত করতে না আসলেই হলো, তাহলে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন করা সম্ভব হবে। বিরোধী দলগুলো সমস্ত প্রকার ষড়যন্ত্র বন্ধ রেখে নির্বাচনের জন্য সর্বশক্তি নিয়ে নামলে অত্যন্ত ভালো করবে। ফারুক আলম লিখেছেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, দেরিতে হলেও আপনি সত্যটা অনুভব করতে পেরেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছায় পৃথিবীতে সরকার গঠন হয়, জনগণকে ধোকা দিয়ে বোকা বানানো দিন শেষের পথে, এখন আর ভালো হয়ে বা ভালো সেজে লাভ নেই, সব শেষ। মোহাম্মদ রেজাউল হক মজুমদার লিখেছেন, মাসুদ কামাল তেলবাজি করে সরকারি সুবিধা ভোগ করতেছে। তো আমি এইটা একটু জবাব দিতে নেই ভাই, তেলবাজি করতেছে কিনা জানি না, আমি সরকারি সুবিধা ভোগ করতেছি এই কথাটা ভাই আপনি কোথায় পাইলেন? ঠিক আছে, আমি এটা দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, আমি একটা কথা বলবো আপনাকে, আপনি একটু রিকোয়েস্ট আপনার প্রতি, একটু খোঁজ খবর নেন, আপনার পরিচিত লোকজনকে বলেন যে সরকারি কি সুবিধা আমি ভোগ করছি, আর কোনো কথা বক্তব্য নাই। মোহাম্মদ বাবুল লিখেছেন, প্রথম আলো সম্পাদকের চেয়ে বড় সাংবাদিক না আপনারা, দেখেন এইসব কথা বলে আপনারা দুজন আবার বিপদে পড়েন না, আপনাদের দুজনের কথা শুনলে অনেক ভালো লাগে, আপনাদের মধ্যে একটা দেশপ্রেম কাজ করে এটা বুঝতে পারি, আপনাদের যেন কোনো বিপদ না হয় এই কামনা করি। কামাল চৌধুরী লিখেছেন, বর্তমান বাংলাদেশ সরকার যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে তা মেনে চলতো, জনগণের মতামতকে সম্মান দিত, বিরোধী দলের উপর দমন পীড়ন না করত, তাহলে বিদেশিরা বাংলাদেশের সমালোচনা করার সুযোগ পেত না, আওয়ামী লীগ সরকারি বিদেশিদের এই সুযোগটি করে দিয়েছে। শেখ মোহাম্মদ শাহীন লিখেছেন, শুধু লিখে বা মন্তব্য করে কাজ হবে না, একটি আন্দোলন হওয়া দরকার যেন রাজনৈতিক দুর্বৃত্তরা মাথা চাড়া দিতে না পারে। রনি ইসলাম লিখেছেন, মোস্তফা ভাই, বাংলাদেশে অতীত থেকে আজ অবধি যত নেতা এসেছে আমি সব সময় শেখ হাসিনাকে একজন চৌকস নেতা বলে মনে করি, যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাষা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু জিয়াউর রহমান, এরশাদ, সবাইকে ছাড়িয়ে সে বহু ঊর্ধ্বে। সুতরাং এক কথায় বলা যায়, PM শেখ হাসিনা ইজ এ রিয়েল পলিটিশিয়ান। মোহাম্মদ জুবায়ের আহমেদ লিখেছেন, নির্বাচন আসলে আমেরিকা জল ঘোলা করে নিজের ফয়দা লোটার জন্য ব্যস্ত হয়ে যায়, বৈশ্বিক রাজনীতির নতুন মেরুকরণের এই সন্ধিক্ষণে বাংলাদেশকে আমেরিকা বিরোধী রাশিয়া চীন বলয় থেকে বের করে নিজের বলে রাখতে যত অপকৌশল আছে তার সব চেষ্টা তারা করে যাচ্ছে। মামুন হোসেন লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনি বলেছেন এই সরকারের মেধাজ, আরে ভাই খারাপ কাজ করতে চুরি করতে মেধার দরকার হয় না, এই সরকার দেশটি শেষ করে ফেলেছে। মোহাম্মদ রকিবুল হাসান লিখেছেন, জ্ঞানী লোকরা কথায় বলে না, ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেয়। মুজিবুর রহমান লিখেছে, বাংলাদেশের সরকারে আওয়ামী লীগ আসবে নাকি BNP আসবে তাতে আমেরিকা কিছু যায় আসে না, আমেরিকার স্বার্থ হলো বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থান, বাংলাদেশ যেন চীন রাশিয়ার দিকে না ঝুঁকে যায়, এই জন্য হাসিনা সরকারকে নির্বাচনী ঝাঁকুনি দিতেছে মাত্র। জাহাঙ্গীর খান লিখেছেন, বাংলাদেশ মনে হয় যুক্তরাষ্ট্র চালাচ্ছে আর আপনারা তাদের প্রতিনিধি, সব অর্থ শুধু আপনারাই বুঝতেছেন। আব্দুল মান্নান লিখেছেন, একটা মন্তব্য করলে আওয়ামী লীগের ছেলেরা যে ভাষায় গালি দেয় তাই লিখি না। ডাক্তার M শাহানুর আলম আনামুল লিখেছেন, ফিরোজ সাহেব বোধকরে 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচন দেখেন নাই। আব্দুল ওহাব লিখেছেন, নির্বাচন নিয়ে কেন আপনারা এত কথা বলছেন, বাংলাদেশের মিটিং এর পর মিটিং করে কি লাভ, ইনশাল্লাহ নির্বাচন হবে এবং এই সরকারের অধীনেই হবে। এই ছিল আমার সমস্ত সব মিলিয়ে মতামত মন্তব্য। দি ভাই আপনি সব মিলিয়ে যদি কোনো একটা মন্তব্য জিনিস করতে ভালো চান। যে
আমাদের এই আলোচনায় মানে সব মতের লোকরা পার্টিসিপেট করছে, তারা তাদের স্বাধীনভাবে বক্তব্য রাখছে, এটাকে আমরা সাংঘাতিক ওয়েলকাম করি। আমরা আগেই বলেছি যে আমরা কোনো দলের পারপাস সার্ভ করার জন্য এই আলোচনা না, এই আলোচনায় যা কিছু ভালো তার পক্ষে আমরা কথা বলবো, সেটা আওয়ামী লীগ বিএনপি যাই হোক না কেন, এই ব্যাপারে আমাদের কোনো রকমের নেই। ফলে আপনারা পার্টিসিপেট করেন, আমাদের যদি কোনো সমালোচনা থাকেন সেগুলি বলেন। তো ওই যে সরকারি সুবিধা পার্সোনালি যে এ করা, এই জিনিসগুলি করা উচিত না, আর এটা তো একেবারেই মানে একেবারেই ভিত্তিহীন এই ব্যাপারে, মানে মানে 1000 ভাগ গ্যারান্টি দিতে পারি। তো সাবজেক্টে আসেন, যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি সেই সাবজেক্টে আপনারাও মতামত দেন, আপনাদের এই মতামতটা যাতে আমি আবার আমি বা মাসুদ কামাল যাতে আমরা রিপ্লাই দিতে পারি, তাহলে ভালো হবে, এই মতামতগুলো সবার জন্যই উপকারী হবে। মাসুদ কামাল আপনাকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।